আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কাছের দূরের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন জাদুর প্রভাব নষ্ট করার আমল কি, উপায় কি। দর্শক, যদি আপনাকে কেউ জাদু টোনা করে থাকে, আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন, যত পাওয়ারফুল জাদুই হোক না কেন, যেভাবে আপনাকে জাদু করা হোক, আপনি যদি এই আমলটা করতে পারেন, কোরআনে কারিমের সুরার দ্বারা কয়েকটি আয়াতের দ্বারা আপনাদের সাথে আমি আমলটি শেয়ার করব, যদি এই আমলটা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি জাদুর ক্ষতি থেকে, প্রভাব থেকে বাঁচতে পারবেন। আপনি নিজের হাতেই সেই জাদুকে নষ্ট করতে পারবেন। আপনি একজন নারী হন বা একজন পুরুষ, যেভাবে আপনাকে আমলটি করার কথা বলবো এইভাবে আমলটা করবেন, ইনশাআল্লাহ জাদুর ক্ষতি থেকে বাঁচতে পারবেন, জাদু আপনি নষ্ট করে ফেলতে পারবেন। তো আমলটা কি দর্শক, এই আমলটা করতে হবে সূরায়ে ফালাক ও সূরায়ে নাস পড়ে। সূরায়ে ফালাক ও সূরায়ে নাস পড়তে হবে। আমরা তো এই দুইটি সূরা অনেকে মুখস্থ পারি, তো সূরায়ে ফালাক ও সূরায়ে নাস, সেই সাথে সাথে কোরআনে কারিমের আরো কয়েকটি আয়াত আমি আপনাদের সাথে ভিডিওটিতে শেয়ার করছি। আমি আপনাদেরকে দেখাবো সেই আয়াতগুলো, তো আপনারা আমার সাথে সাথে আয়াতগুলো আয়ত্ত করে নেবেন, শিখে নেবেন, আর যেভাবে করার কথা বলবো সেইভাবে করবেন। তো চলুন আমরা সরাসরি সেই আয়াতগুলো দেখি। বন্ধুরা, এই আমলটি করবার জন্য আপনারা প্রথমে সূরায়ে নাস ও সূরায়ে ফালাক একটা কাগজের মধ্যে লিখবেন, আর এরপরে এই যে আয়াতগুলো দেখছেন এই আয়াতগুলো আপনারা সেই কাগজের মধ্যে লিখবেন। প্রথমে সূরায়ে নাস লিখবেন, এরপরে সূরায়ে ফালাক লিখবেন, এরপরে এই আয়াতগুলো লিখবেন। এই আয়াতগুলো যখন লেখা শেষ হবে একটা কাগজের মধ্যে, তখন একটা পাত্রে পানি নিয়ে সেই পাত্রে ওই কাগজটা ভিজাবেন। যখন এই লেখাগুলো পানির সাথে মিশে যাবে, মিশে যখন যাবে, তখন সেই পানিগুলো ওই অসুস্থ ব্যক্তিকে, যিনি নাকি জাদুগ্রস্ত হবেন, যাকে জাদু করা হয়েছে, যিনি জাদুগ্রস্ত আছেন, তো তাকে খাওয়াবেন। কিছু পানি তাকে খাওয়াতে হবে, আর কিছু পানি দ্বারা তাহার হাত পা ধুয়ে দিতে হবে, আর অবশিষ্ট কিছু পানি দ্বারা তাকে গোসল করাতে হবে। তবে গোসলের সময় খেয়াল রাখতে হবে যেন সেই পানি, ব্যবহৃত পানিটা মাটির মধ্যে না পড়ে যায়, বরঞ্চ এমন একটা জায়গার মধ্যে গোসল করাতে হবে যেন সেই পানিটা আবার সংরক্ষণ করা যায়। তো সেই ব্যবহৃত পানিটা একটা সময় মাটিতে দাফন করে দিবেন, মাটির মধ্যে দাফন করে দিবেন, মাটিতে যেতে না পড়ে যায় সেই পানিটা জমানোর চেষ্টা করবেন। হতে পারে তাকে একটা বোলের মধ্যে বা বড় একটা যে কোনো পাত্রের মধ্যে তাকে গোসল করে এরপরে সেই ব্যবহৃত পানিটা আপনার মাটির মধ্যে দাফন করে দিবেন। তো এই আমলটি দর্শক কয়েকদিন করলেই, কয়েকদিন করলেই কমপক্ষে এক সপ্তাহ যদি এই আমলটা কোনো ব্যক্তি করতে পারেন, প্রতিদিন একবার করে, প্রতিদিন একবার করে যদি কেউ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অর্থাৎ প্রথমে একবারেই আপনারা এই কাগজটা ভিজিয়ে সেই পানিটা রেখে দিবেন, এরপরে সেই পানির দ্বারা আপনি 7 দিন পর্যন্ত এই আমলটা করবেন, পানির সাথে পানি মিশিয়ে এইভাবে আমলটা করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর বরকতে আর সূরা ফালাক সূরা নাসের বরকতে জাদুর প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন, বা যার জন্য আপনি করতে চান তার জন্য করতে পারেন, তিনি জাদুর ক্ষতি থেকে বাঁচতে পারবেন। তো আয়াতগুলো হচ্ছে এই, প্রথমে সূরা নাস লিখতে হবে কাগজে, এরপরে সূরা ফালাক, এরপর এই আয়াতগুলো লিখে যেভাবে আমলটি করার কথা বলেছি সেইভাবে আমলটি করলে ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে যাবে, জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। ফাওয়াকু আল হাকু, আয়াতগুলো হচ্ছে ফাওয়াকু আল হাকু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন ওয়া উলকিয়া আস-সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন এতটুকু এগুলো লিখবেন, লিখে যেভাবে আমলটি করার কথা বলেছি একটা এই পাত্রের মধ্যে সেই কাগজটা ভিজাবেন, ভিজানোর পরে কিছু পানি খাওয়াতে হবে, আর কিছু পানি দ্বারা তার হাত পা ধুয়ে দিতে হবে, আর অবশিষ্ট পানি দ্বারা তাকে গোসল করাতে হবে, আর এইভাবে আমলটি 7 দিন পর্যন্ত করবেন। পানি মিলিয়ে মিলিয়েও করতে পারেন, কিংবা প্রতিদিন নতুন করে এই কাগজটা লিখে এরপরে এইভাবে করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমলটি সম্পর্কে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।